ওম নমঃশ্রী যতিরাজ আয়ো বিবেকানন্দ সুরহে সচ্চিত সুখস্বরূপ আয়ো স্বামীনে তাপহারিণে শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি স্বামীজির পদপ্রান্তে আজকের আমাদের এই পাঠ্যচক্রের আলোচনার বিষয়বস্তু স্বামীজির পদপ্রান্তে স্বামী বিবেকানন্দের সন্ন্যাসী শিষ্যদের নিয়ে একটি গ্রন্থ স্বামীজির এই গ্রন্থ যখন প্রথম কিনতে গিয়েছিলাম খানিকটা বোকা হয়ে কিন ছিলাম তখন শারদা পিঠে গিয়েছিলাম গিয়ে বললাম শ্রীরামকৃষ্ণের শিষ্য দেব জীবনটা আমরা পড়তে চাই যিনি বিক্রি করছিলেন যে স্বামীজি তিনি বললেন যে তোমরা সবাই শ্রীরামকৃষ্ণের কৃষ্ণের জীবন পড়তে চাও কিন্তু স্বামী বিবেকানন্দের জীবন কেন পড়তে চাও তাই এটা নিয়ে তো সত্যি সত্যি কোনো প্রশ্ন ছিল না ভারী সুন্দর বলেছিলেন তিনি এখন লোকান্তরিত সে সাধু তিনি বলেছিলেন শ্রীরামকৃষ্ণের বাণীর প্রকাশ হচ্ছে বিবেকানন্দের মধ্যে অরিজিনাল হলেন শ্রীরামকৃষ্ণ এবং তার প্রকাশ হচ্ছে শ্রীরাম স্বামী বিবেকানন্দ আর শ্রীরামকৃষ্ণের বাণীর সেই শতধা যে ভাবটি সেটা একা শ্রীরাম স্বামী বিবেকানন্দ নিজের ভেতরে নিতে পেরেছিলেন কিন্তু সেটি প্রকাশিত হয়েছিল তার শত শত শিষ্যের মাধ্যমে এবং তাদের জীবন যদি আমরা ভালো করে না জানতে পারি তাহলে আমাদের শ্রীরামকৃষ্ণকে ভালো করে বোঝা হবে না স্বামী বিবেকানন্দ এবং তার সন্তানদের জীবনী পড়ার মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণকে জানতে পারব এই কথাটা তিনি খুব জোরের সঙ্গে বলেছিলেন এবং সেই কারণে এই স্বামী বিবেকানন্দের সন্তানদের জীবনী আমাদের পড়া ভীষণ প্রয়োজন আছে তার মধ্যে দিয়ে আমরা শ্রীরামকৃষ্ণের ভাবটিকে ধরার চেষ্টা করছি যেমন স্বামীজির শিবজ্ঞানী জীবসেবা এই স্বামীজি শিব ঠাকুরের যে শিবজ্ঞানে জীবসেবার এই যে ভাবটি এখানে বলা আছে সেটি আপনারা জানেনি একদিন বৈষ্ণবদের জীবন বৈষ্ণবদের আচরণ সম্পর্কে শ্রীরামকৃষ্ণদেব আলোচনা করছেন যে বৈষ্ণব পূজন তারপরে জীবে দয়া ঠাকুর ভাব অবস্থায় বলছেন জীবে দয়া জীবে দয়া করবার তুই কে তুই কীটাণুকীর্তুই তুই জীবে কীর দয়া করবি জীবে দয়া নয় জীবে সেবা জ্ঞানে জীবে সেবা অনেকেই সেখানে উপস্থিত ছিলেন স্বামী বিবেকানন্দের এই শ্রীরামকৃষ্ণের এই যে বাণী শিবজ্ঞানী জীবসেবা সেদিন তিনি যখন বলেছিলেন তখন সেই ঘরে অনেকেই উপস্থিত ছিলেন কিন্তু একজনের হৃদয়ে সেই বাণী প্রচার বাণী আঘাত করেছিল তিনি হলেন নরেন্দ্রনাথ তিনি বলেছিলেন যে আজকে গুরুদেবের মুখ থেকে এক অদ্ভুত আলোর ছটা দেখা পেলাম এবং যদি ভগবান যদি দিন দেন তাহলে সেই এই বাণীটি তিনি প্রচার করে দেখাবেন সত্য করে দেখাবেন স্বামী বিবেকানন্দ এই বাণীটি বহু মানুষের মধ্য দিয়ে তার কথা বার্তা সবকিছুর ভেতর দিয়ে প্রকাশ করেছেন কর্মযোগের মূল কথা হচ্ছে এই শিবজ্ঞানের জীবশায় এটা ইজিয়েস্ট ওয়ে কর্মযোগের। আজকে আমরা ভগবত গীতা পড়ছিলাম ভগবত গীতার সেখানে এক জায়গায় আলোচনা হচ্ছিল আমাদের সকালে ব্রহ্মচারীদের যে ক্লাস হয় সেইখানে ভগবান আমাদের ভালো মন্দ কোনো কাজটাই নেন না দুটোই আমাদের নিতে হয় তথাপি আমরা প্রত্যেক কাজে শেষে বলি এই তৎ কর্মফলম শ্রীরামকৃষ্ণ অর্পণস্তু তার কি মজা করে বলি তা কিন্তু নয় আমরা আমাদের আত্ম অহংকারকে কমানোর জন্য তাঁর কাজ করছি এবং আমাদের একটা অ্যালার্টনেস থাকে এই কর্মফল সব তার পায়ে অর্পণ করব। আমরা যদি সুকর্ম না করি তাহলে শ্রীরামকৃষ্ণ বা আমাদের যে যার যা ইষ্ট তিনি তো আমাদের সবচেয়ে প্রিয়জন তার পায়ে কি খারাপ জিনিস নিবেদন করতে পারি এইটা একটা আমাদের কাছে একটা বড় প্রশ্ন চিহ্ন হয়ে থাকে সেই কারণে কুকর্ম করার আগে আমাদেরকে এই অ্যালার্টনেসটা রাখতে হয় তৎ কর্মফলম শ্রীরামকৃষ্ণ পরমস্থ গীতার ওই অধ্যায় সেখানে বলা হচ্ছে যে এই যে আমরা অন্য কোনো কিছু করতে পারি না আমরা যদি সেবক হয়ে ভগবানের সেবা করতে পারি এবং নিজের আত্ম অহংকারকে যখন আমরা নিজেরা নিজেদের মধ্যে কন্ট্রোল করতে পারছি না আমরা যদি মনে করি আমরা একটা উচ্চ ভাব এবং ঈশ্বরের প্রতিনিধি রূপে কাজ করছি আমাদের ভেতরে আত্ম অহংকারটা ছড়িয়ে যায় আমাদের ভেতরে সবটুকু জুড়ে ভগবান বিরাজ করেন এবং তাকে এবং সামনের যে মানুষটা তাকে ঈশ্বর জ্ঞানে যখন আমি সেবা করি আমার ভেতরে যে দিব্য ভাব সেটির বিকাশ হয় একই সঙ্গে আমার কাজটিও দিব্য হয়ে ওঠে এবং তখন আমি যখন বলি এত কর্মফল শ্রীরামকৃষ্ণ অর্পণ বস্তু তখন আমার কর্মটাও শুভ হয় এবং শুভ কর্মই ভগবানের পাদ আমি অর্পণ করতে পারি ভারী সুন্দর আজকে আমাদের এই অংশটি পড়া হচ্ছিল আমরা পরপর কয়েকজনের জীবনী পড়ছি প্রথমে আমরা পড়েছি আমাদের স্বামী কল্যাণানন্দজির জীবনী আজকে যার জীবনী দিয়ে শুরু হবেন তিনি হলেন স্বামী নিশ্চয়ন্দ মহারাজ এরপরেই পড়বো আমরা স্বামী অচলানন্দজির জীবনী এরা প্রত্যেকে আর শুভানন্দ জীবনী আছে এরা প্রত্যেকেই শ্রীরামকৃষ্ণ দেবের সেই বাণী শিবজ্ঞানের জীবসেবা স্বামী বিবেকানন্দ যা প্রচার করেছিলেন তা জীবনে সত্য করে দেখিয়েছেন শুধু নাই এটা যে কেবল একটা তত্ত্ব নয় এটা জীবনে বেঁচে থাকার একটা তত্ত্ব এটা তারা দেখিয়েছিলেন গোড়া পণ্ডিত গোড়া অদ্বৈতবাদী সন্ন্যাসী আখারা যারা কখনো মনে করেননি যে মানুষের সেবা করা দরকার আছে শুধুমাত্র হৃদয়ে দেবতার অধিষ্ঠান নয় প্রতি মানুষের ভেতর দেবতা বিরাজ করছেন এটা যারা বিশ্বাস করতেন না এটা যারা মানতেন না যাদের অদ্বৈতবাদের নিজেদের অদ্বৈতবাদের দোহাই দিয়ে নিজেদের সবসময় দূরে তারা রাখবার চেষ্টা করেছেন তাদের জন্য এই দুজনের জীবন একটা অদ্ভুত শিক্ষাপ্রদ এরা তাদের সমস্ত জীবন দিয়ে দেখিয়েছেন এই যে আমাদের এই দুই সাধু কল্যাণানন্দ এবং নিশ্চয়ানন্দ আপনারা আগেই শুনেছেন কল্যাণানন্দ জীবনী পড়ার সময় এদের সবাই ভাঙ্গি সাধু বলতেন স্বামী বিবেকানন্দ এদের পাঠিয়েছিলেন বিভিন্ন গুহায় গুহায় যেখানে উত্তরাখণ্ডে যেখানে সাধুরা তপস্যা করেন এবং তারা যখন অসুস্থ হয়ে পড়েন তাদের সেবা করবার কেউ থাকে না তাদের সেবা করতে। এরা বিভিন্ন গুহায় গুহায় যেতেন সেখানে অসুস্থ সন্ন্যাসী যারা মলমূত্রে পড়ে একেবারে সেই মাখামাখি হয়ে পড়ে আছেন তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করা তাদের পথ্য দেওয়া তাদের ঔষধ দেওয়া তাদের সুস্থ করা এই কাজটা করতেন সাধু সমাজ এদের ভাঙ্গি সাধু বা বলে অভিহিত করত। শুধু তাই নয় প্রথম কথাই দুই সাধুকে কখনো কোনো সাধু ভাণ্ডারে আমন্ত্রণ জানানো হতো না যেখানে সব বড় বড় সাধুরা এসে উপস্থিত এসেছেন সেইখানে তাদের কখনো ডাকা হতো না কখনো যদি ভুল ক্রমে তাদের ডাকা হতো তাহলে তাদের পৃথক জায়গায় বসতে দেওয়া আলাদা জায়গায় দুই সাধুকে বসতে দেওয়া অন্যান্য সাধুরা কখনো তার সঙ্গে বসতেন না ধনরাজগিরিজি যখন তিনি এলেন তখন তিনি এই এদের দুই সাধুর এই কর্মকাণ্ড দেখলেন এবং তাদের ভেতরে অন্তর্নিহিত কর্মকাণ্ড দেখে এই ধনরাজগিরিজি এই আমাদের এই দুই সাধু কল্যাণানন্দ এবং নিশ্চয়ন্দকে এই সন্ন্যাসীদের বমকে বসালেন শুধু তাই নয় তাদের পাশে বসিয়ে নিয়ে তিনি খাওয়ালেন এটা একটা খুব বড় ধরনের একটা স্বীকৃতি আপনারা এখন যারা কনখল যাবেন তারা গিয়ে দেখবেন সমস্ত আখড়া আমি এবারে শেষবার যখন কনখলে কুম্ভ মেলা গিয়েছিলাম কুম্ভ মেলা যেদিন হয়ে গেল তার পরের দিন সকালে ঘুরে 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 দেখছিলাম সমস্ত আখাড়াগুলো কোথাও না কোথাও কিছু না কিছু চিকিৎসার ব্যবস্থা কোথাও কবিরাজি কোথাও জড়িবুটি কোথাও হোমিওপ্যাথি কোথাও কোথাও অ্যালোপ্যাথি কোথাও এমনকি ডায়াগনস্টিক সেন্টারও হয়েছে কোনো কোনো জায়গায় কিন্তু সমস্ত জায়গায় এই মানুষের সেবার কিছু না কিছু কাজ হচ্ছে আবার কোথাও কোথাও অন্নদানের কাজ চলছে আগে এরা নিজেরা খাওয়া দাওয়া করতো এবং ঘরের ভেতর ঢুকে গিয়ে ঈশ্বর আরাধনা করত। অন্নদানের আমরা যেবার দু সালে গিয়েছিলাম সেখানে একটি আশ্রমে আখাড়াতে গিয়ে দেখলাম সেখানেই খাওয়ানোর ব্যবস্থা রয়েছে শুধুমাত্র সন্ন্যাসীদের নয় পথচারীদের এমনকি যারা আসছে তাদের অত্যন্ত বিনীতভাবে বলা হচ্ছে কিছু সেবা করে যান এই শিবজ্ঞানে জীবসেবার এই যে ভাবটি স্বামী বিবেকানন্দ যে আলোটি এনেছিলেন সেই আলোটি এখানে একবারে আগুন জ্বালিয়ে দিয়েছিল একটা গল্প আছে যে একজন মানুষ জঙ্গলের ভেতরে একটি পবিত্র আলো আছে জেনে অনেক পরিশ্রম করে সেই আলো নিয়ে আসছিল পথে একজন মানুষের সঙ্গে তার দেখা হলো যে মানুষটি ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছিল যে আলোটি নিয়ে এসেছিল সে ভেবেছিল সবটুকু আলো সে বাড়ি নিয়ে যাবে তার এতটুকু দেবার ইচ্ছা নেই কিন্তু মানুষটিকে ওই রকম ঠক করে কাঁপতে দেখে তাদের তার ভীষণ কষ্ট হলো তিনি তখন তাকে বললেন তোমার কাছে কাঠকুটো কিছু আছে সে বলল আছে একটা পাত্রের মধ্যে সেই কাঠকুটো জোগাড় করার পরে এই আগুন থেকে একটি কণিকা তিনি ওই তার পাত্রে দেন ধীরে ধীরে সে আগুনটি জ্বলতে থাকে লোকটি আনন্দ মনে বাকি আগুনটি নিয়ে বাড়ি ফিরে এলেন সেদিন খুব ঝড় হচ্ছিল তিনি ঘরের ভেতরে ঢুকেই জানলা দরজা বন্ধ করার আগেই দমকা হাওয়ায় সেই আলোটি নিভে যায় তখন তার খুব মনক কষ্ট হতে থাকল আবার সেই পবিত্র আগুন আনতে অত দূর যাবেন তিনি যখন মনে মনে কষ্ট পাচ্ছেন তার বন্ধ জানলা দিয়ে তিনি দেখলেন কোথাও যেন একটা আলো জ্বলছে জানলা খুলে দেখলেন সেই সন্ন্যাসী সেই মানুষটি শীতার্ত মানুষ যাকে তিনি ওই এক টুকরো আলো দিয়েছেন সে আরও কিছু কাঠকুটো জ্বালিয়ে বেশ বড় করে আগুন জ্বালিয়েছেন তিনি তার পাত্রটি নিয়ে আবার তার কাছে ফিরে গেলেন আর সেই পাত্রে তার থেকে পবিত্র আলো নিয়ে এসে নিজের ঘরকে আলোকিত করলেন শিবজ্ঞানে জীবসেবার এটা হচ্ছে সবচেয়ে বড় মর্মার্থ এটা আমরা শুধু মানুষকে সেবা করি না আমাদের ভেতরে যে আলোটা সেটাকে প্রজ্বলিত করি স্বামী বিবেকানন্দের এই শিবজ্ঞানে জীবসেবার এই ভাবটি আমাদের অন্তর থেকে বুঝতে হবে শিবজ্ঞানে জীবসেবা করবার জন্য যে অনেক করতে হবে তা কিন্তু নয় আপনার সাধ্যানুসারে আমাদের তৈতরী উপনিষদে দানের মাহাত্ম বলতে গিয়ে একটি কথা বলা হয়েছে সংবিধা দেয় আপনার যতটা সাধ্য সেই অনুযায়ী মানুষের সেবা করুন কিন্তু করুন ভূতেশানন্দজি আমাদের বলতেন যে মানুষ পারে না এরকম কিছু নেই একটি ছেলের গল্প তিনি বলেছিলেন তার কথা শুনে সে প্রেরণা পেয়েছিল বহু বাজারে বম ব্লাস্ট হয়েছিল আপনাদের অনেকেরই মনে আছে রশিদ খান এই বম ব্লাস্টের ভেতরে যুক্ত ছিল বহু মানুষ আহত বহু মানুষ মারা গিয়েছিলেন মেডিকেল কলেজ থেকে সেই প্রচার গাড়ি বেরিয়েছিল পাড়ায় পাড়ায় সব জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে মাইক্রোফোনে মাইকিং করছে একটি রেড ব্লাড গ্রুপের রক্ত লাগবে সবাই বলছেন ব্লাড লাগবে ব্লাড লাগবে ব্লাড লাগবে একদল ছাত্র তারা সত্য কলেজ পাশ করেছে তারা গিয়ে সেখানে ব্লাড দিলেন যেমন সব জায়গায় তারা ব্লাড দেন ব্লাড খাওয়ার পর ডিম কলা মিষ্টি এসব খাওয়ানো হলো তারা টুকটুক টুকটুক করে চলে এলেন তিন মাস বাদে তাদের প্রত্যেকের বাড়িতে একটা করে চিঠি এলো এবং সেই চিঠিতে লেখা হয়েছে আপনি রক্তদাতা আপনার সঙ্গে আমরা অত তারিখে দেখা করতে চাই মেডিকেল কলেজের সেই যে বড় হল আছে যেখানে কম্বাইন্ড ক্লাস হয় মেডিসিনের সেই কম্বাইন্ড ক্লাসের যে বিরাট বড় হল ঘর সেই হল ঘরে তারা এসে উপস্থিত হলেন যারা দেখে তো হতবাক তাদেরকে যেভাবে অভ্যর্থনা জানানো হচ্ছে এবং প্রত্যেকের ব্লাড গ্রুপ অনুযায়ী তাদেরকে বসানো হচ্ছে এবং রেয়ার ব্লাড গ্রুপদের জন্য বিশেষ ব্যবস্থা তাদের বলা হচ্ছে যে আর কখনো কোথাও ব্লাড দেবেন না হাসপাতাল তাকে ডাকবে যে কয়েকটি ছেলে মজা করে একটু রক্ত দান করতে গিয়েছিল তারাও মনে করলেন তারাও কোনোভাবে ফেলনা নয় তাদের প্রতিটি রক্তবিন্দু মানুষকে জীবন দান করতে পারে তার ভেতরের যে আনন্দ তার ভেতরের যে উৎসাহ নিজেকে বড় ভাবা এই হচ্ছে শিবক্যানে জীব সেবা মূল কথা আজকে যে শ্রীমদ গীতায় আমরা পড়ছিলাম যে সব কর্মফল তাকে দেবার অর্থ আমি সমস্ত ভালো কর্ম করব সুকর্ম করব সুচিন্তা করব তার পদবন্দে নিজেকে উৎসর্গ করব আমরা নিশ্চয়ানন্দ জীবন পড়ছিলাম নিশ্চয়ানন্দ শরীর চলে যাওয়ার পরে উদ্বোধন পত্রিকা তার সম্পর্কে এই কথাগুলি লিখেছিল স্বামীজি প্রচারিত নরনারায়ণ সেবা দ্বারা তিনি সেই পদ লাভ করিয়াছেন যে পদ জ্ঞানীরা বিচারের দ্বারা ভক্তেরা ভজনার দ্বারা এবং যোগীরা ধ্যানের দ্বারা লাভ করেন উদ্বোধন পত্রিকা তাদের মন্তব্য করেন অগ্রাহন তেরোশো একচল্লিশ সালের এই এতে তার কথা লেখেন এটা হচ্ছে কথা একবারে আপনারা যারা শিবজ্ঞানে জীবসেবা করবার জন্য কিন্তু কিন্তু করেন মানুষের সেবা করতে গেলে ভয় ভয় পান আমার কি হবে আমি বোধহয় মরে যাব কি দরকার বাবু বেশ আছি তাদের জন্য এটা খুব আদর্শের কথা বলছেন যে পদ জ্ঞানীরা বিচারের দ্বারা ভক্তেরা ভজনার দ্বারা যোগীরা ধ্যানের দ্বারা লাভ করেন পাওয়ার জন্য আমাদের দিয়ে যে সাধনা করি সেই পদ শুধুমাত্র নরায়ণ নরনারায়ণের সেবার দ্বারাই স্বামী বিবেকানন্দ নরনারায়ণের সেবায় দ্বারা স্বামী নিশ্চয়ানন্দজি প্রাপ্ত হয়েছিলেন জীবকে তিনি শিব দর্শন করেছিলেন এই অদ্ভুত কথা আমরা দেখেছি তার অদ্ভুত নাম নিশ্চয় আনন্দ সেই নামে তিনটি অত্যন্ত বড় গুণ ছিল এক হচ্ছে ত্যাগ দুই হচ্ছে তিতিক্ষা আর হচ্ছে দৃঢ় নিশ্চয়তা মানুষের সেবা করতে গেলে এই তিনটে গুণ আপনাদের জানতেই হবে আপনারা যদি বাড়িতে আপনাদের মায়েদের দিকে থাকান তাহলে দেখবেন মায়েদের ভেতরে তিনটি গুণ খুব পরিষ্কার করে দেখা যাচ্ছে নিজের জন্য কিছু না রেখে সবার জন্য উজাড় করে দেওয়া এই তো ত্যাগ তারপরে কখনো কোনো অবস্থাতে ছেড়ে যাচ্ছেন না নিরন্তর সেই প্রয়াস তেতিকশা আর দুই হচ্ছে দৃঢ় নিশ্চয়তা তার সংসার ভালো করে চলবে তিনি অভুক্ত মানুষদের খেতে দেবেন সে তার সাধন থাকুক আর না থাকুক এই দৃঢ় নিশ্চয়তা এটা যদি না থাকে তাহলে কখনো এই ভাবে হবে না তিনি শ্রীগুরুর নির্দেশে তার গুরু স্বামী বিবেকানন্দের নির্দেশে পরিপূর্ণ আত্মোৎসর্গ করেছিলেন এবং সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে যুগোপযোগী এক নতুন তত্ত্বে প্রতিষ্ঠা করে দিয়ে গেছেন এই যে পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাগয়া ইয় ধর্ম স্থাপনারত বীরে সন্তম নমাম্যমি পরতত্ত্বে মানে ঈশ্বরীয় তত্ত্বে যিনি সদালীন সেই ঈশ্বরীয় তত্ত্বের একটা নতুন ভাগ স্বামী বিবেকানন্দ দেখিয়েছেন অন্যের চিন্তা করা অন্যের কল্যাণের কথা ভাবা তার ভাবেতে সদা লীন হয়ে থাকে এটা দেখিয়েছেন তার এটা হচ্ছে যুগোপযোগী এক নতুন তত্ত্বের প্রতিষ্ঠা এই যুগের জন্য প্রয়োজন শ্রীরামকৃষ্ণদেব বলছেন না যে যে যুগের জন্য যেটা প্রয়োজন এই যুগের জন্য এখন আর সেই ইয়ে খাওয়ায় না এখন কুইন ইন মিক্স লাগে সেই তিনি এই যুগের জন্য একটি জিনিস করে দিয়ে গেছেন প্রাচীনপন্থী সাধুদের মধ্যে মানব সেবার এই যে উচ্চ ধারণা এই বিবেকানন্দ প্রতিষ্ঠিত শিবজ্ঞানের জীব সেবার যে মহান বার্তা তত্ত্বন্বেষী মানুষের ভেতরে এই ভাবটি তিনি ছড়িয়ে দিয়ে গেছেন তারা দুই ভাই নিশ্চয়ানন্দ এবং কল্যাণানন্দ দুই গুরু ভাই তারা এই তাদের সেবা ভাব সাধনা দিয়ে সমস্ত উত্তরাখণ্ডী সন্ধান সনাতনপন্থী সাধুদের মধ্যে এক নতুন বার্তা দিয়ে গেছেন তিনি কিন্তু বাঙালি ছিলেন না বাংলা পড়তে পারতেন বাংলা লিখতে পারতেন বাংলা বলতে পারতেন না নিশ্চয় আনন্দজির জন্ম মহারাষ্ট্রের অন্তর্গত দক্ষিণ কানাডার জানোজিরার নামক একটা ছোট্ট গ্রামে এবং তিনি তার আসল নাম ছিল সুরাজ রাও তিনি ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করেছেন যদি নিশ্চয় আনন্দজি ছবি খুব ভালো করে দেখেন তার ভেতরে সেই যোদ্ধার ভাবটি সেটি আছে খানিকটা নিরঞ্জনানন্দ স্বামীর মতো এবং মজার কথা হচ্ছে কি এই শ্রীরামকৃষ্ণের ভাব শ্রীরামকৃষ্ণের আদর্শ এবং স্বামী বিবেকানন্দের কথা তিনি শোনেনও স্বামী নিরঞ্জনানন্দজির কাছে শ্রীরামকৃষ্ণ পার্শ্বদের মধ্যে প্রথম যার সঙ্গে তার দেখা হয় তিনি হলেন স্বামী নিরঞ্জনানন্দ তিনি সাংসারিক অসচ্ছলতার জন্য তিনি ইংরেজি লেখাপড়া বেশি দূর শিখতে পারেননি কিন্তু মারাঠি ভাষা তিনি খুব ভালো জানতেন এবং দক্ষিণ ভারতের অনেকগুলি তিনি যেহেতু সেনাবাহিনীতে ছিলেন তাই দক্ষিণ ভারতে দু একটি ভাষাও তার জানা ছিল পরবর্তীকালে তিনি বাংলা লিখতে বা পড়তে না পারলেও তিনি পড়তে লিখতে পারতেন আমি একটু ভুল বলছি তিনি পড়তে লিখতে পারতেন না কিন্তু তিনি খুব ভালো বুঝতে পারতেন এবং তিনি কিন্তু বাংলা বলতে পারতেন না পূর্বাশ্রমে তার রাউজি নামে তিনি পরিচিত ছিলেন রাউজি বিদ্যালয় ত্যাগ করবার পর সৈন্য বিভাগে যান ব্রিটিশ সেনাতে যান এবং তার শৈশব থেকে তার সংসারের প্রতি বিরাগ তার হৃদয়বত্তা এবং ব্যবহার মাধুর্য যে বৃত্তিগুলি সেগুলি একটি একটি করে বিকশিত হয় এবং কেবলমাত্র দারিদ্রের কারণে সংসারে কিছু রোজগার করার জন্যই তিনি সৈনিকের জীবন বেছে নিয়েছিলেন রাউজির কর্ম ছিল সাউথ কর্ণাটকের পল্টনের অধীন এবং এই পল্টনের কাজ একটা প্রকৃতিগত বৈশিষ্ট্য তার মধ্যে প্রকাশিত হতো ছোটবেলা থেকেই তিনি দেব মন্দির এবং দেশ ভ্রমণ করতে ভীষণ ভালোবাসতেন কিন্তু গরিব ঘরে জন্ম হওয়ার জন্য তার এই সমস্ত ইচ্ছাগুলো কখনোই পূর্ণ পূর্ণ হয়নি কিন্তু এখন সৈনিকের কাজে তাকে অনেক দূর দূরান্ত যেতে হতো এবং তিনি সেই সব যেখানেই তিনি যেতেন তার কর্মসূত্রে সেখানকার যে বড় মন্দির সেইগুলোতে তিনি দেখতেন উত্তর জীবনে তিনি তার এই সমস্ত কথা তিনি তার অনুচরদের বলে গেছেন তার মধ্যে একটি আমরা এখানে উল্লেখ করব। রামায়ণে উল্লিখিত একটি সাগর দেখতে গিয়েছিলাম দেখলাম দুটি রদ পার্বত্য প্রদেশের মাঝখানে রয়েছে একটি নাম পম্পা এবং নাম ঝম্পা সরোবর যখনই তিনি সেই ঘটনাগুলি দেখলেন তখনই পম্পা সাগরের তীরে তার সেই যে বিখ্যাত ঘটনা রামায়ণে সেই কাকবধ হয়েছিল রামায়ণে পম্পা সরোবরে রামচন্দ্র স্নান করতে যাওয়ার সময় তিনি তার ধনুকের এটি এবং তীরটি মাটিতে গেঁথে যান যখনই সেই পরে স্নান টান করে এসে তীরটি তোলেন তখন সেই তীরের মাথায় তিনি খানিকটা রক্ত খুঁজে পান লক্ষণকে তিনি আদেশ দেন নির্দেশ দেন ভেতরে কে আছে দেখার জন্য তখন সেই আমরা সেই জন্তুটিকে দেখতে পাই একটা মেঢাক একটা ব্যাং তিনি বললেন তুমি চাচালে না কেন বলছে অন্যেরা যখন মারে তখন বলি যে রাম রক্ষা করো কিন্তু যেখানে রামই যে মারে সেখানে কাকে বলবো তিনি রক্ষা করো ভক্তের জীবনের যে শরণাগতির গল্প এর জন্য পম্পা সরোবর একেবারে আমাদের জীবনের ভেতরে রয়েছে সেই পম্পা সরোবর দর্শন করতে যাওয়ার পরই তার রামায়ণে উল্লিখিত নানা ঘটনা তার মনের ভেতরে আসতো দক্ষিণ দেশের বড় বড় মন্দির সম্পর্কে তিনি বলতেন এক একটি মন্দির যেন এক একটি কেল্লা বা নগরীর মতো আপনারা যারা দেখেছেন মাদুরায় মীনাক্ষী মন্দির কেল্লার মতোই নগর মনে হচ্ছেন একটা গোটা একটা যেন হাউজিং কমপ্লেক্স রয়েছেন কিংবা কন্যাকুমারীকা যে মন্দির যদি আপনি দেখেন তিরুপতি বালাজি মন্দির সেটা একবারে শহরের মতো একখানা অথচ সবটুকু জোরে মন্দির এইগুলো তিনি দেখতেন এবং এই দেখার ফলে তার ভেতরে তার যে দেখার যে তীক্ষ্ণ দৃষ্টি সৌন্দর্যবোধ এবং জ্ঞানস্পৃহা সেটা ধীরে ধীরে বিকশিত হতে থাকল সেই সুদূর কর্ণাটক থেকে তিনি বাংলাদেশে যাওয়ার আসার পথে তিনি ব্রহ্মদেশ শ্যামদেশ জিব্রাল্টার প্রভৃতি দেশে গিয়েছিলেন ব্রহ্মদেশে অবস্থানের সময় তিনি আন্দামান দ্বীপপুঞ্জেও আসেন এখানে উল্লেখযোগ্য হচ্ছে আন্দামানে সেই যে আদিম প্রজাতির জারোয়া তাদের সঙ্গে তিনি তাদের সঙ্গে মেলামেশি করেছিলেন এবং তাদের শিক্ষা সভ্যতা বিহীন এই জীবনযাপনের বহু প্রণালী বহু সংবাদ তিনি অবগত হয়েছিলেন সন্ন্যাসী সৈনিক হিসেবে তার আউজির দক্ষতা তাদের পল্টনের মধ্যে অত্যন্ত সুবিধিত ছিল বলা হয় তার অদ্ভুত লক্ষ্য ভেদ করবার মতো ক্ষমতা ছিল তিনি যখন বন্দুক চালাতেন যেটিকে লক্ষ্য করে বন্দুক চালাচ্ছেন তার প্রতি একেবারে তিনি নিষ্ঠা থাকতেন অতএব সবাই জানতেন যে তিনি কখনোই তার লক্ষ্য তার চ্যুতি হবে না পরবর্তীকালে ব্রহ্মদেশ তার ধীরে ধীরে পদোন্নতি হতে থাকলো কিন্তু এই সময় একটা অদ্ভুত স্বামী গেল স্বামী নিরঞ্জনানন্দজি দেবের অন্যতম শিষ্য মধ্যপ্রদেশের রায়পুর অঞ্চলে পর্যটন করেছেন এখনো পর্যন্ত রায়পুর ওইসব অঞ্চলগুলে যদি আপনারা দেখেন এখানে যদি যান সেখানে স্বামী নিরঞ্জন ভীষণ রকমের প্রভাব আছে এমনকি পরবর্তীকালে এই আশ্রমগুলি যখন তৈরি হয় অবুজ মাড়িয়াতে নারায়ণপুর এবং রায়পুর এই আশ্রমগুলি যখন তৈরি হয় এইগুলোতে তৈরির মূলে যিনি ছিলেন আত্মানন্দজি তিনি একজনের দর্শন পেয়েছিলেন তিনি হলেন স্বামী ত্রিগুণা আতিতানন্দজি ট্রেনিং সেন্টারে থাকাকালীন তখন আত্মানন্দজি ব্রহ্মচারী তিনি দর্শন পেলেন যে ত্রিগুণা আতিত্যানন্দ ত্রিগুণা তাকে ওই আবুজ মারিয়াদের জন্য কাজ করতে বলেছিলেন তিনি একটি চিঠি লেখেন ট্রেনিং সেন্টার থেকে সংঘের তৎকালীন সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী বীরেশ্বরানন্দজি জী মহারাজকে বীরেশ্বরানন্দজি বলেন যে এখনো পর্যন্ত ওই সব অঞ্চলে কাজ করার মতো সাধন তারপরে কোনো রকম পথ তাদের কাছে নেই কিন্তু তার মন অশান্ত হতে থাকে আবার তিনি একদিন ব্রহ্মচর্য দীক্ষা হয়ে তার কেন্দ্রে ফিরে যান তখন আবার তিনি স্বপ্নে স্বামী ত্রিগুণা তিতানন্দীকে দর্শন করেন এবং তারপরে তার মনে হয়েছিল এই সঙ্গবদ্ধ জীবনের বাইরে গিয়ে তিনি একটা কিছু করবেন এবং সেই অনুযায়ী তিনি তার রেজিগনেশন পাঠান পূজনীয় স্বামী বীরেশ্বরঞ্জিক মাঝে কাছে যে তার বিবেক তাকে বলছে সেই এরকমভাবে থাকতে পারবে না এবং সম্পূর্ণ কপট শূন্য হয়ে আত্মানন্দজি রওনা দেন এই নারায়ণপুর অবুজ মারিয়াদের মধ্যে কাজ করতে একবারে জঙ্গলের ভেতরে কাজ করেন আমি উনিশশো উননব্বই সালে দেখেছি তখনও যে এরা ভালো করে পোশাক আশাক করতে পারে এটা আমাদের বোধ হয়নি কিন্তু যখন আত্মানন্দ গিয়েছিলেন তখন তো তারা সম্পূর্ণই জামাকাপড় ছাড়াই তারা থাকতেন তখনও পর্যন্ত উনিশশো সালেও দেখেছি ওখানে ব্যাটার সিস্টেমে জিনিসপত্র আদান প্রদান হতো এবং এই এই সিস্টেম চালু থাকার জন্য শুধুমাত্র খানিকটা লবণ দিয়ে দামি তুলো ব্যবসায়ীরা তাদের কাছ থেকে তুলে নিতেন আত্মানন্দজি সমস্ত কিছু এই ফেয়ার প্রাইজ শপ স্কুল কলেজ হাসপাতাল সবগুলি একটি একটি করে তৈরি করতে থাকলো অন্য সব ধর্ম সম্প্রদায় তারা ভীষণ রকমভাবে এর বিরোধিতা করতে থাকলো আত্মানন্দজি অসম্ভব ভালো বক্তা ছিলেন বম্বে নাগপুর বিভিন্ন অঞ্চলে অদ্ভুত সুন্দর তিনি বক্তৃতা দিতে পারতেন তার চেয়েও যেটা আকর্ষণীয় ছিল সেটা হচ্ছে তার মেধা তিনি যেটা শুনতেন আর তাকে দ্বিতীয়বার কিছু দেখতে হতো না পরবর্তীকালে তাকে যখন আবার সঙ্গে ফিরিয়ে নেওয়া হয় যিনি তাকে রিফিউজ করেছিলেন কাজ করতে সেই স্বামী বীরেশ্বরানন্দী মহারাজ তাকে আবার করে সঙ্গে আসতেন এবং স্বামী আত্মানন্দজি নামকরণ হয় বীরেশ্বরানন্দজি বাংলা বক্তৃতা আত্মানন্দজি শুনতেন এবং উঠে গিয়ে সেই বাংলা বক্তৃতার একেবারে শুরু থেকে শেষ অব্দি যা প্রভু মহারাজ বলেছেন তার হিন্দিতে সিনক্সিস করতেন তার হাতে কোনো কাগজের টুকরো থাকতো না কিছুই থাকতো না সম্পূর্ণ তিনি তার মেমোরি থেকে বলতেন এইসব অঞ্চলে এই যে শ্রীরামকৃষ্ণের ভাব এটির সূত্রপাত করেন স্বামী নিরঞ্জন তার সেই বিরচিত ভাব এগুলি ধীরে ধীরে সব মানুষের মধ্যে প্রভাব করতে থাকে নিরঞ্জন সেখানেই তার সাক্ষাৎ সন্ধান হয় রাউজি এবং তিনি প্রথম সাক্ষাতেই ভগবত পথের সন্ধান দেন শুধু তাই নয় শ্রীরামকৃষ্ণের দেবের সেই যে ত্যাগী ত্যাগের ভাব সেটি ধীরে ধীরে তার ভেতরে সঞ্চারিত হয় মনে হতে থাকলো যেন যেন সেই অগ্নির প্রকাশ হচ্ছে তার জীবনে অগ্নির উত্তাপ যেন লাগছে তার ভেতরে নিরঞ্জনানন্দজির মুখেই তিনি শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সম্পর্কে তিনি শুনেছিলেন স্বামীজির দর্শনাকাঙ্ক্ষায় তিনি ব্যাকুল ছিলেন কিন্তু স্বামী বিবেকানন্দ তখন এখানে ছিলেন না বিদেশে ছিলেন বিদেশে স্বামীজির সেই বেদান্ত বার্তা ধীরে ধীরে প্রত্যেক সংবাদপত্রে নিয়মিত প্রকাশিত হতো এবং রাউজি যখন শ্রীরামকৃষ্ণ শিষ্য নিরঞ্জন আনন্দজির মাধ্যমে স্বামী বিবেকানন্দের খবর পান তখন তিনি অত্যন্ত আনন্দের সঙ্গে এবং অত্যন্ত উৎসাহের সঙ্গে স্বামী বিবেকানন্দের খবর নেওয়া শুরু করতেন আমাদের এতে খবরের কাগজগুলোতে এবং সেই সময় তিনি জানতে পারলেন স্বামী বিবেকানন্দ আমেরিকায় প্রত্যাবর্তনের পরে ভারতে ফিরছে এবং রামনাথ মন্মদুরা কুম্ভকোরম হয়ে তিনি মাদ্রাজে আসছেন সেই সেই কার সময় সৌভাগ্যক্রমে রাউজি তখন মাদ্রাজ শহরের কিছু দূরের একটি গ্রামে ছিলেন সেইখানেই তার সঙ্গে স্বামী সেখান থেকে তিনি মাদ্রাজ এসে স্বামীজির সঙ্গে প্রথম দেখা করেন আঠারোশো সাতানব্বই সালের ফেব্রুয়ারি মাস কুম্ভকরণ থেকে একটি বিশেষ ট্রেনে স্বামীজি রামনাথে আসেন এখনো পর্যন্ত এই জায়গাটি এই রামনাদে যেখানে স্বামী বিবেকানন্দ প্রথমবারের জন্য আসেন এদেশে প্রথম পদার্পণ করেন সেই জায়গাটিকে অত্যন্ত যত্ন করে রাখা হয়েছে যেটি মূল যে জাহাজ ঘাঁটি যেখানে সে স্বামীজি নেমেছিলেন উনিশশো পঁয়ষট্টি সালের সেই প্রলয়ঙ্করী ঝাড়ে সেটা সম্পূর্ণ চুরে তছনছ হয়ে যায় সেই ডেব্রিজ সেই ধ্বংসস্তূপ এখনও দাঁড়িয়ে আছে কিন্তু তার পাশেই তৈরি হচ্ছে একটি নতুন জাহাজ ঘাঁটি এবং সেই জাহাজ ঘাঁটি সংলগ্ন একটি উপাসনা মন্দির জঙ্গলের মধ্যে দিয়ে সেই যাত্রা অপূর্ব যাত্রা রামনাথ থেকে ওই রামনাথ রাজপ্রাসাদ থেকে যেতে হয় যেখানে তিনি সেই তিনি নেমেছিলেন এবং তামিলনাড়ু সরকার অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে সেইটিকে ধারণ করে রেখেছেন এই রামনাথ থেকে তিনি আসা শুরু করলেন কুম্ভকোণম থেকে বিশেষ ট্রেন মাদ্রাজে এলেন প্রায় সমস্ত পথের সমস্ত স্টেশন যেখানে যেখানে তিনি সেই ট্রেন ছুঁয়ে গেছে প্রত্যেকটি স্টেশনে ট্রেনকে থামানো হয়েছে এবং স্বামী বিবেকানন্দ দরজার সামনে দাঁড়িয়ে এসে বিপুলভাবে জনমণ্ডলীর কাছ থেকে শ্রদ্ধা নিয়েছিলেন বিশেষ করে মায়াবরম স্টেশনে জনসমষ্টি একেবারে বিস্ফোরক হয়েছিল স্টেশনের প্ল্যাটফর্মের উপরেই স্বামীজির অভ্যর্থনা সভার আয়োজন করা হয়েছিল সেখানে তিনি অত্যন্ত বিনীতভাবে কতগুলি কথা বলেছিলেন এগুলি আমাদের শোনা দরকার আমরা যারা সামান্য কিছু কাজ করেও বিরাট মনে করিনি নিজেকে তাদের উদ্দেশ্যে স্বামী বিবেকানন্দ কী বলছেন সেটা আমরা শুনি স্বামীজি বলেছিলেন আমি বিশেষ কিছু বড় কাজ করি নাই আমার অপেক্ষা আর যে কেহ ইহা আরও ভালো করে করিতে পারেন তবে আমার প্রভু যাহা আমাকে করিতে পাঠাইয়াছিলেন আমি শুধু তাহাই সমাধা করিয়া আসিয়াছি আমার ক্ষুদ্র শক্তি যে আপনাদের সহানুভূতি লাভ করিয়াছে ইহাতেই আমি ধন্য এই হচ্ছে কথা কি বিনয় গা মানুষ যখন তত্ত্বজ্ঞানী হয় যখন তার ভিতরে সমস্ত কিছু বিকশিত হয় তার মধ্যে কি সুন্দর বিনয়ের কাজ তিনি বলছেন আমি কিছু করিনি আমাকে যেটা আদেশ করা হয়েছিল আমি শুধু সেই কাজটাই করেছি আমাদের ভিতরে অনেকেই আমরা বলে থাকি আমরা শ্রীরামকৃষ্ণের কাজ করছি শ্রীরামকৃষ্ণের আদিষ্ট কাজ করছি কিন্তু যখন ফল ফলে যায় তখন শ্রীরামকৃষ্ণ পেছনে পড়ে যান আমরা বলি এই কাজ আমি করেছি তা কিন্তু নয় স্বামীজির কথা অত্যন্ত শিক্ষণীয় তিনি বলছেন আমার থেকেও বেশি এই কাজ করতে পারতেন তবে আমার প্রভু আমাকে যে কাজ করতে পারেন আমি শুধু তাহাই সমাধান করিয়া আসিয়াছি হনুমানও ঠিক রকম এটা হচ্ছে ভাবের প্রকাশ হনুমান গিয়েছেন তিনি কখনো নিজের কোনো রকম এই প্রকাশ করছেন না যে প্রভুকে এই সমুদ্র পেরোনোর জন্য সেতু বন্ধন করতে হয়েছিল তার শিষ্য তিনি এত বেশি শক্তিশালী তিনি একলা এই সমুদ্রকে পেরিয়ে গিয়েছিলেন শুধু তাই নয় তাকে যে উদ্দেশ্যে পাঠানো ছিল গুপ্তচর বিয়ে করার জন্য সেই কাজটি করে তিনি সীতা মায়ের সঙ্গে দেখা করে প্রমাণ সহ তিনি ফেরত এসেছিলেন রামচন্দ্র গেলেন সেই সেতু বন্ধন করে তারপরে এই পার থেকে ওপার অথচ তার শিষ্য শুধুমাত্র গুরুর আদেশ পালন করার জন্য এখানে গিয়ে যান এটা একটা আমাদের জন্য খুব শিক্ষা আমরা অনেক সময় ভগবানের কাজ করার জন্য পিছু পা হই পিছু পিছু পিছিয়ে যাই আমরা কখনো মনে করি না যে আমরা এই যে কাজকর্ম করছি এর পেছনে শ্রীরামকৃষ্ণের শক্তি কাজ করছে তিনি আমাদের শক্তি দিয়েছেন এবং তাঁর শক্তি বলেই আমরা এই প্রবল কর্ম করবার করে উঠতে পারছি বলছেন ট্রেন ধীরে ধীরে এই মাদ্রাজের দিকে আবার রওনা হলো মাঝে অনেক স্টেশনে সেগুলিকে থামা হয়েছিল স্বামীজি এত কাজ দিয়ে চলে যাচ্ছেন অথচ তার দর্শন মিলবে না এটা রাউজি একেবারেই কোনো রকমেই তাকে শান্ত করছেন তিনি বিচলিত হয়ে পড়েছিলেন এদিকে শত শত গ্রামবাসী তারা রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছেন স্বামীজিকে দেখবেন বলে এবং অখ্যাত ক্ষুদ্র স্টেশনের প্ল্যাটফর্মে এসে তারাও দাঁড়িয়ে আছেন স্বামীজির ট্রেন যখন চলে যাবে স্বামী যখন দরজার কাছে এসে দাঁড়াবেন সেই বিশ্ববিজয়কে স্বামীজি দর্শন করবেন এই সৈনিক সুরজ রাও তিনি অধৈর্য হয়ে ওই দর্শনার্থী জনতার একটা বিরাট সংগঠন স্থির করে করলেন যে কোনোভাবেই হোক এই চলন্ত ট্রেনকে থামিয়ে দিতে হবে কারণ ট্রেন তো থামছে না ছোট স্টেশনের ট্রেন থামবে না সে ধীরে 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 বেরিয়ে যাবে তাই তিনি সকলকে ঠিক করলেন যে এই সংগঠন তৈরি করে স্বামীজি ট্রেনকে থামানতে থামাতে হবে তিনি প্রথমে স্টেশন মাস্টারকে গিয়ে বললেন পাঁচ মিনিটের জন্য গাড়ি থামানোর জন্য গা স্টেশন মাস্টারের তো ক্ষমতা থাকে না ট্রেন থামানোর সেটি বলার পরে তখন তিনি জীবনপণ করে রেল লাইনের ওপর শুয়ে পড়লেন এবং রেল লাইনের পর শুয়ে থাকার ফলে স্বামীজির গাড়ি থেমে গেল স্বামীজির ট্রেন প্ল্যাটফর্মে প্রবেশ করবার আগেই সে উন্মত্ত জনসমুদ্র প্ল্যাটফর্মের ওপর সবাই শুয়ে পড়ল এবং তার নেতৃত্ব দিলেন রাউজি এবং এত মানুষ এখানে লাইনের ওপর শুয়ে আছে বাধ্য হয়ে ট্রেন থামাতে হলো গার্ড সাহেব বুঝতে বুঝতে পারছিলেন যে কি কাণ্ড হচ্ছে কারণ ট্রেনের ভেতরে যে একজন বিশ্ববিজয়ী গেছেন সে কথা তো কেউ জানেন না সাহেব বললেন ও মাইকটাকে অফ করতে হবে স্বামীজিও এই তাদের দর্শন করে এদের এরকম ভক্তি দেখে স্বতঃস্ফূর্ত শ্রদ্ধায় মুগ্ধ হয়ে তিনি কামরার সামনে কামরা দরজার সামনে এসে দাঁড়ালেন এবং সেই জনসংঘ তারা যারা লাইন থেকে উঠে এলো তাদের উদ্দেশ্যে তিনি হাত জোর করে দাঁড়ালেন এবং বিদায়কালে হাত নাড়াতে থাকলেন এই ক্ষণিকের দর্শন তার দর্শন তৃষ্ণাকে যেন আরো বাড়িয়ে দিল যতক্ষণ তিনি দেখেননি ততক্ষণ তার ভিতরে এত কষ্ট হয়নি তার একটা একটা উৎসুক ছিল উৎসুকতা ছিল তিনি স্বামী বিবেকানন্দকে দেখবেন কিন্তু দেখার পর তার সেই ভেতরের যে দর্শনের যে আকাঙ্ক্ষা এটা তীব্র থেকে তীব্রতর হতে থাকলো আর রাও তিনি তো সৈনিক দমবার পাত্র নন তিনি ওই স্টেশন থেকে ফিরে গেলেন না তিনিও মাদ্রাজের উদ্দেশ্যে আমার গলা খারাপ হয়নি কিন্তু এই গলায় জোয়ান আটকে গেছে সেই কারণে এবং তিনি সঙ্গে যথেষ্ট অর্থ নিয়ে বেরোনি তাই তিনি হাঁটা পথেই স্বামীজি চলেছেন ট্রেনে আর তিনি হাঁটা পথেই রওনা দিয়েছেন পথকে সংক্ষেপ করার জন্য কখনো তিনি সমুদ্রের ধার ধরে হেঁটেছেন এবং এইভাবে ধীরে ধীরে সমুদ্রতরে সাহস সারি সারি জেলেদের ঘরে স্বামীজি এক জায়গায় রাউজি এক জায়গায় দেখলেন যে অসংখ্য দীপমালা সেই দিয়ে যেন সেই ঘর রাখার আলো জ্বালানো হয়েছে তিনি যখন সেই সমুদ্র পাড় দিয়ে অতিক্রম করছেন দেখছেন সেই জেলেদের পল্লী তাতে সব ঘরে ঘরে দ্বীপ জ্বালানো হয়েছে এবং সেই দ্বীপ ও দ্বীপগুলি একত্রিতভাবে দূর থেকে একটা যেন মালার মতো আলোর মালার মতো দেখাচ্ছে তারপরে তিনি এই মানে কৌতূহলী হয়ে এই উৎসব মতো ছোট ছোটো শিশুদের মাধ্যমে তাদের পরিবার লোকের কাছে জিজ্ঞেস করে তাকে জিজ্ঞেস করলেন যে আজকে এখানে কিসের উৎসব আছে বালকরা এবং তাদের প্রবীণরা তারা জবাব দিলেন যে জানতা নেহি জগৎগুরু অর্থাৎ মাদ্রাজের অশিক্ষিত দিবররাও তারা এই জগৎগুরুর আগমনের জন্য আনন্দ সংবাদ আনন্দ উৎসব করছে রামচন্দ্র যখন ফিরে এসছিলেন এই ইয়েতে আমাদের অযোধ্যাতে এই শ্রীলঙ্কা থেকে লঙ্কা বিজয় করে যখন তিনি ফিরে আসেন সমস্ত অযোধ্যা নগরী আলোর মালায় সাজানো হয়েছিল তারা যত না হর্ষ প্রকাশ করেছিল দূর থেকে এই আলোর দ্বারা যখন এই আমাদের রামচন্দ্রজি মা সীতা এবং লক্ষণকে তারা আবাহন জানিয়েছিল এই রাউজিরও ঠিক সেরকম মনে হলো যে জগৎগুরু এসেছেন তাকে আবাহন জানানোর জন্য এক আলোর মালা এই ধীবর মূর্খ ধীবর এরা সাজিয়ে বসেছেন রাউজি অবশেষে মাদ্রাজে এসে পৌঁছলেন কিন্তু তখন অনেক রাত মাঝরাতে মাদ্রাজে রাস্তাঘাট তিনি কিছুই চেনেন না আর এত পথশ্রান্ত ছিলেন যে রাত্রিবেলা আর তার কোনো রকমই চলা সম্ভব নয় একজন জনৈক পথচারীকে তিনি স্বামী বিবেকানন্দের বাসস্থানের ঠিকানা জানতে চাওয়া হলে তিনি জানালেন এবং তখন তিনি জানলেন যে স্বামীজি যেখানে আছেন তার থেকে তিনি সাত মাইল এগিয়ে এসেছেন নিরুপায় হয়ে তিনি একটি পুকুরের ধারে সারা রাত শুয়ে কাটিয়ে দিলেন কেবলমাত্র একটি গামছা বিছিয়ে তার উপর শুয়ে থাকতেন। অনাহারে অনিদ্রায় পথশ্রমে রাউজি কিছু তিনি দুর্বল হয়ে পড়লেন না সকাল হতেই তিনি আবার রওনা দিলেন স্বামীজি তখন বিলিগিরি আয়েঙ্গারের ক্যাসল কর্ণন এখন যেটি বিবেকানন্দ ইল্লাম নামে পরিচিত সেইখানে অবস্থান করছিলেন বেলা সাতটা নাগাদ রাউজি ক্যাসল কর্নরে এসে উপস্থিত হলেন সেদিন বহু দর্শনার্থী স্বামী বিবেকানন্দকে দেখার জন্য অপেক্ষা করছিলেন সেই দর্শনার্থীদের ফিরে রাউজি এসে দাঁড়িয়ে পড়লেন দীর্ঘ পাঁচ ঘন্টা অপেক্ষা করার পর বেলা বারোটা নাগাদ তিনি স্বামী বিবেকানন্দের কাছে আসবার সুযোগ পেলেন রাউজি চোখ ফেটে জল বেরোচ্ছে এবং তিনি বিশ্বাসই করতে পারছিলেন না তিনি তার জীবন দেবতা জগৎগুরু স্বামী বিবেকানন্দের সামনে দাঁড়িয়ে আছেন আনন্দে আত্মহারা হয়ে গেছেন তার কণ্ঠরুদ্ধ হয়ে গেছেন স্বামীজিকে ষষ্ঠাঙ্গ প্রণাম করে তিনি স্বামীজির পায়ের তলায় বসে পড়লেন একে একে সবাই স্বামীজিকে প্রণাম করে চলে গেল রাও বা পরবর্তীকালে স্বামী নিশ্চয় আনন্দ ঠিক ওই ভাবে তার পায়ের কাছে বসে থাকলেন তার মনে হতে থাকলো যেন স্বামীজি তাকে তার চরণে স্থান দিয়েছেন স্বামীজির স্নেহদৃষ্ট স্নেহদৃষ্টি তার এই ভাবি শিষ্যের ওপর পড়াতে যখন একটু ভিড় ফাঁকা হলো তাকে তিনি জিজ্ঞাসা করলেন তুমি কোথা থেকে এসেছ কি চাও স্নান টান করেছো কি না এইসব টুকটাক কথাতে ইনি যেন একবারে আপ্লুত হয়ে গেলেন এই সব জিজ্ঞাসা করে সেগুলির ব্যবস্থা করে স্বামী বিবেকানন্দ একটু বিশ্রাম করতে গেলেন রাউজিও স্বামীজির আদেশ পালন করে স্নান আহারাতি করে একটু বিশ্রাম করলেন পরে আবার স্বামীজির কাছে গিয়ে জানালেন যে তার সংসারে ফিরে যাওয়ার আদৌ ইচ্ছা নেই স্বামীজি যদি কৃপা করে তাকে সংসার থেকে মুক্তি দিয়ে তার আশ্রয়ে স্থান দেন কিন্তু স্বামীজি তাকে নিরস্ত করিয়া বললেন যে না এখন নয় পরে তুমি আমার সঙ্গে কলকাতায় দেখা করো রাউজি সেই যাত্রায় সংসার ত্যাগ করা হলো না দিন তিনে মাদ্রাজে থাকার পর স্বামীজির বক্তৃতা শুনে তিনি তার নিজের কার্যক্ষেত্রে ফিরে গেলেন রাম রাউজিকে স্বামীজি কলকাতায় দেখা করবার কথা বলেছিলেন এই এই চিন্তা তার মনের ভেতরে চলতে থাকলো দিন মাস বৎসর গড়িয়ে যেতে থাকলো কিন্তু তিনি যেন দীর্ঘ প্রতীক্ষা প্রত্যেকটা দিন তাকে যেন দীর্ঘ প্রতীক্ষার মতো মনে হতে থাকলো তার মনে হতে থাকলো সেনা বিভাগে তিনি যে কর্ম করেন সেটি একমাত্র বাধা স্বামী বিবেকানন্দের কাছে পৌঁছানোর জন্য অতএব তিনি এই কর্ম ত্যাগ করবার চেষ্টা করলেন কিন্তু সুস্থ দেহে সেনাবাহিনীর কর্ম নিজেকে আনফিট যতক্ষণ না প্রমাণ করা যাবে ততক্ষণ পর্যন্ত সেনাবাহিনীর কর্ম থেকে সাহায্য করা তার ছেড়ে যাওয়া যাবে না অতএব এক নতুন সমস্যায় সংসার বিরাগী সৈনিককে এক উদ্বিগ্ন করে তুলল এদিকে তার ক্রমবর্ধমান অনাসক্তি এবং উদাসীন্য দেখে সামরিক কর্তারা তারাও তার উপর অত্যন্ত ক্ষুব্ধ ছিলেন এবং তাদের মনে হতে থাকল এই নিশ্চয়ই মস্তিষ্ক বিকৃতি হয়েছে এবং শেষকালে রাউজির পক্ষে তার চঞ্চলতা স্বামীজিকে দেখার জন্য তারই উদ্বেগ যেন আশীর্বাদ স্বরূপ মনে হলো সেনা বিভাগে মেডিকেল বোর্ড বসলো এবং সেই মেডিকেল বোর্ড প্রমাণ করে দিল যে তিনি আর নিত্যদিনের কাজকর্ম করবার যোগ্য নেই এই বাতুলতা বৃদ্ধি পাওয়ার জন্য তাকে এই এ থেকে ছেড়ে দেওয়া হলো সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়া হলো তাকে উন্মাদ ডিক্লেয়ার করে সেনাবাহিনী থেকে ছেড়ে দেওয়া হলো জীর্ণ কম তিনিও যেন বেঁচে উঠলেন জীর্ণ কম্বলখানা কাঁদে ফেলে দিন আকিজান বেশে স্বামী বিবেকানন্দের কাছে তার দর্শন সকাশে উপস্থিত হলেন স্বামী নিশ্চয়ানন্দ তখনকার দিনের সুরজ রাও আমরা আজকে এখানেই থামব আগামী দিন এর পরের অংশ এর পরের গল্প আগামী দিন গল্প আপনারা সবাই ভালো থাকবেন ওম প্রণতানাম প্রসিদত্তম দেবী বিশ্বাতিহারিণী তিহারিণী ত্রাইলক্ষ্য বাসিনা মির লোকানাম ओम शांति, ओम शांति ओम शांति हरि ओम तत्सरामकृष्णापणमस्त